আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিদ্যমান কোথায় যাচ্ছ বন্ধু? যাচ্ছি যাওয়ার উদ্দেশ্যে, দেখি কোথায় যেতে পারি। আমরা যাচ্ছি এখন মিনি কক্সবাজার লাউরের ঘর, প্রাচীন লাউ রাজ্যে। আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো জাদুকাটা নদী। এখন আমরা যাত্রা বিরতি নিয়েছি, তো চলুন আগে আমরা জাদুকাটা নদীতে যাই। লেটস গো। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে জাদুকাটা নদীর তীরবর্তী কোনো এক গায়ের বধু তার কোলে শিশু পুত্র জাদুকে কোলে নিয়ে মাছ কাটতেছিলেন। এক সময় অন্য মনস্ক হয়ে শিশুকে কেটে ফেলেন মাছের পরিবর্তে। সেই কাহিনী থেকে পরবর্তীতে এই নদীর নাম হয় জাদুকাটা নদী। আমরা মোটর সাইকেলে গিয়েছিলাম, চাইলে আপনারা কেউ সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারও যেতে পারেন, বাসও যেতে পারেন। লাউরাগড় গিয়ে বাস থেকে নেমে জাদুকাটা নদী পাবেন। প্রকৃতির অপার সৌন্দর্য বিরাজ করছে এই জাদুকাটা নদী ও তার কুলগেসা মেঘালয় পাহাড় দুয়ে মিলে। জাদুকাটা নদী বা জাদুকাটা রক্তি নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভোরবেলায় জাদুকাটা নদী আমি কয়েকদিনের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাই যাওয়া আসা হয় আমার এই জাদুকাটা নদী পথে। এখানে কয়েক দিনের দৃশ্য এখানে পাবেন আপনারা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালবেলার দৃশ্য অপার সৌন্দর্য বিরাজ করছে যেন মিনি কক্সবাজার। জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 37 কিলোমিটার, গড় প্রস্থ 57 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবো কর্তৃক জাদুকাটা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পূর্বাঞ্চলের নদী নং 72। এটি বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। ভারতের মেঘালয় রাজ্য থেকে এটি উৎপত্তি হয়। এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বিস্তৃত। এর উৎস খাসিয়া জয়ন্তিয়া পাহাড়। জাদুকাটা নদীর গড় গভীরতা 8 মিটার এবং অববাহিকার আয়তন 125 কিলোমিটার। এই নদীতে সারা বছরই পানি থাকে, তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুই কূল প্লাবিত হয়। জাদুকাটা নদী ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে প্রথমে প্রবেশ করেছে, পরে তাহিরপুরের মধ্যে এটি প্রবেশ করে। তাহিরপুরে প্রবেশ করে ঈষৎ দক্ষিণ পূর্বমুখী হয়ে একে বেঁকে পুনরায় বিশ্বম্ভরপুরে প্রবেশ করেছে। বিশ্বম্ভরপুর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে জামালগঞ্জ উপজেলা সদর নিকট রক্তি নামে সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর তীরে অবস্থিত আনোয়ারপুর ও দৌলতপুর নদীবন্দর। আমরা এখন যেখানে রয়েছি এর সামান্য দক্ষিণেই প্রতি বছরই এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তীর্থ স্নান করে থাকে, অর্থাৎ
গঙ্গা স্নান বা তীর্থ স্নান এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পুণ্য কাজের একটি এবং প্রত্যেক বছরই লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী লোকজন এখানে জড়ো হয়ে তারা পুণ্য স্নান করে। নদী থেকে পাথর তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার নৌকা বালি পাথর উঠাচ্ছে। কিছুটা পরিবেশ বিলীন হচ্ছে আমরা বলতে পারি, তবে জাদুকাটার যে অপার সৌন্দর্য তা কিন্তু বিরাজমান। এই যে হাজার হাজার নৌকা আপনারা দেখতেছেন ভিডিওতে, এই নৌকাগুলো এক অনন্য সাধারণ সৌন্দর্য উপহার দিচ্ছে। ওই যে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন ওই দিক দিয়ে সেতু হচ্ছে, বিন্যাগুলি আনন্দবাজার এলাকা দিয়ে বিন্যাগুলি থেকে মানিকাও রুটে ওই দিক দিয়ে ওই ব্রিজ হলে সরাসরি শিমুলবাগান যাওয়া যাবে। জাদুকাটার অপার সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না, আপনারা একদিন ভ্রমণ করলেই প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা কয়েকজন গিয়েছিলাম, বিকেলবেলায় আমরা নদীতে নামি, জাদুকাটায় আপনারা সুনামগঞ্জ আব্দুজ্জো সেতু থেকে গাড়ি যোগে যেতে পারেন, অথবা ওই দিক দিয়েও আসতে পারেন নেত্রকোনা মহেশকলা ওই রোড হয়েও। সুনামগঞ্জ আব্দুজ্জো সেতু থেকে জনপ্রতি 100-150 টাকা খরচ হবে, যেতে যাওয়া আসায় 200-250 টাকা হলে হবে। সিএনজি যুগে মোটরসাইকেল যুগে আপনারা চাইলে যেতে পারবেন। কয়েকজন উপভোগ করার চেষ্টা করেছি জাদুকাটার অপার সৌন্দর্য এবং গোসল করে সেই সৌন্দর্য কিছুটা উপভোগ করার চেষ্টা করেছি এই স্বচ্ছ পানিতে নেমে। যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষাকালে পানি একটু বেশি থাকে। এই নদী থেকে কয়লা উত্তোলন করা হয় ওইদিকে, এই যে মানুষজন সামনে লক্ষ্য করলে আপনারা দেখবেন অনেক মানুষ আছে, তারা কয়লা উত্তোলন করতেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এখন আমাদের যাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।